ওকে, আজকের ক্লাস হবে মূলত অর্গানিক ফেসবুক প্রমোশন। আমরা আজকে শিখব কিভাবে ফেসবুক মার্কেটিং করা যায় একদম ফ্রি মেথডে, বাইরকে কোনো প্রকার টাকা দিতে হয় না। তো ফেসবুককে কোনো প্রকার টাকা দিতে হবে না, জাস্ট ফ্রি। তো আমি একটা ইয়েতে চলে যাই, ফাইবারে চলে যাই। আগে আমরা দেখি ফ্রি মেথডের কাজগুলো আদৌ পাওয়া যায় কিনা, দেন এগুলো কাজ আমরা শিখে লাভটা কি, বায়ারের লাভটা কি। এটা অনেক প্রশ্ন আসে যে আমরা ফ্রি মেথডে কাজটা শিখলে বায়ারের কি কোনো লাভ আছে, অ্যাড ক্যাম্পেইনের কাজটা করলে লাভ হয়, কিন্তু ফ্রি মেথডে কাজটা করলে কি লাভ হয় কিনা, সেটা সেটা অনেকে প্রশ্ন করে। এখানে আমাদের পয়েন্ট হচ্ছে বায়ার এখানে ফেসবুক প্রমোশন, এটা আমি সার্চ করি ফেসবুক প্রমোশন। আমরা তো একটু দেখি গিগ গুলো সার্চ করি। ওকে, একটু রিলোড হচ্ছে। তো এবার দেখেন এখানে প্রায় 7,000 সার্ভিস, 7,537টা সার্ভিস অ্যাভেলেবল আছে। আর মোটামুটি দেখেন অর্গানিক প্রমোশন 282টা কাজ কমপ্লিট হয়েছে এই একজন, 3টা কাজ রানিং আছে এই একজন, কাজ করে 7টা কাজ রানিং আছে। প্রমোট ইওর ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড ক্রিয়েট রিয়েল ট্রাফিক, 1,000,000 প্রমোশন করবে, সেম কাজ আমাদের কাজটার মতোই, সেমই কাজ। এই একজন 5,00,000 অ্যাডিয়েন্স এর কাছে প্রচার করবে, 194টা কাজ কমপ্লিট করছে, 2টা কাজ বর্তমানে রানিং আছে, আর প্রতিটা কাজের প্রাইস নিচ্ছে $15 করে। তো এবার প্রশ্ন হচ্ছে ভাইয়াররা যদি লাভবান না হইতো এই কাজের ভিতরে, তাহলে কিন্তু এখানে ফাইবার এই সার্ভিসটা কিন্তু রাখতো না, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে এই কাজটা এখানে কাজটা পাওয়াও যাইতো না, ঠিক আছে, ফাইবারের ভিতরে পাওয়া যাইতো না, আর লাভ না হলে কোনো বায়ার এখানে অর্ডার করতো না। আর এখানে দেখেন ফাইবার চুজ করছে নিজের থেকেই এই কাজটার জন্য, ফাইবার চুজ মানে ফাইবার কিন্তু এটাকে একটা ভালো দিক হিসেবে দেখছে, বিদায় কিন্তু চুজ করছে, এমনি এমনি কাউকে কিন্তু চুজ করে না। তো এবার আমাদের এই কাজটা যখন করব, আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন যদি করি, আমরা সবাই জানি যে অ্যাড ক্যাম্পেইন করলে $5 দিয়ে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন চালালে একদিন, একদিনে প্রায় আমরা হয়তো 10,000-5,000 মানুষের কাছে রিচ করাইতে পারবো, মানে দেখাইতে পারবো। বিনিময়ে কি হবে, 5,000 মানুষের ভিতরে যারা রিয়েল টার্গেটেড আছে, আমরা টার্গেটেড তো করবোই, একদম তাৎক্ষণিক রেজাল্টটা পাবো। যখন আমরা অ্যাডটা অ্যাডটা বন্ধ করে দিব, ধরেন আজকে $5 দিয়ে একটা অ্যাড চালাইলাম, এটা আমি 5,000 মানুষকে দেখাইতে পারবো, 5,000-এর বেশি মানুষকে কিন্তু দেখানো যাবে না, একটা মানুষেরও বেশি যাবে না। ওইখানে ওইখানে লিমিট করা থাকবে যে 5,000 মানুষকে তুমি $5 দিয়ে দেখাইতে পারবা, বা $10 দিয়ে তুমি 10,000 মানুষকে দেখাইতে পারবা, তো এর বেশি দেখাইতে পারবে না। আবার ওইখানে লেখা থাকে এই 10,000 মানুষের ভিতরে তোমার 50টা বা 20টা বা 100 তোমার এখানে SMS করবে, মানে রিয়েল কাস্টমার SMS করবে। তো যদি এই রিয়েল কাস্টমারে কিন্তু অর্ডার ফিক্সড করে দিবে যে এখানে এতগুলো হবে, এর উপরে কিন্তু হবে না। তো এই একটা কতদিন চলবে, যতদিন আপনি ফেসবুককে পে করবেন মানে টাকা দিবেন, ততদিন কিন্তু আপনার এই কাজটা করবে ফেসবুক, নিজ থেকে প্রমোশন করবে, ওই লোকদের কাছে পাঠাইয়া দিবে। এতে কি টাকা দেওয়া শেষ, আপনার সাথে তার সম্পর্ক শেষ, ফেসবুকের সাথে আপনার সম্পর্ক শেষ, টাকা দিবেন আবার সম্পর্ক শুরু। এটা কাজ হচ্ছে অন টাইম, যেমন আজকে আপনি কাজটা একটা কাজ খুব জরুরি সাথে সাথে করে ফেললেন, মানুষকে দেখাইলেন, হয়ে গেল। আর আর ওইটা হচ্ছে টাকা দিলেন কাজ শেষ, টাকা দিবেন না কাজ করবে না, টাকা দিবেন কাজ করবে। আর এখানে শব্দ আসতেছে, সবাই মিউট হয়ে যান। নীরব তুমি আনমিউট হও, আর যার ওইখান থেকে নয়েজ আসবে না তিনি আনমিউট হন। তো এবার ফেসবুক ফ্রি মেথডের কাজটা কি, এটা একটা গ্রুপে ধরেন আপনার বায়াকে বায়ার বললো 20,000,000 মানুষের কাছে প্রচার করে দিবা $10, মানে $10, $10 যদি 20,000,000 মানুষের কাছে ফাইবারের সরি ইয়াতে ফেসবুকে প্রচার করতে চায়, তার মিনিমাম মনে করেন $1,000-এর উপরে চলে যাবে, মিনিমাম $1,000 চলে যাবে, এটা গ্যারান্টি 20,000,000 মানুষের কাছে রিচ করাইতে গেলে। কিন্তু আমরা কিন্তু এখান থেকে যদি 20,000,000 মানুষের কাছে প্রচার করি, প্রায় 2 কোটি মানুষের কাছে আমরা প্রচার করতে পারবো। এই প্রচারটা ফেসবুক গ্রুপে কতদিন থাকবে, এটা 6 মাস পর্যন্ত, মানে ফেসবুক পেজ অথরিটি যতক্ষণ না ডিলেট করবে
এই পোস্ট গুলো আমাদের পোস্ট গুলো ততদিন ফেসবুক তার নিজের কাছে এই গ্রুপকে গ্রুপ গুলোতে এই পোস্টটা রাখবে। এই পোস্টটা 6 মাস যদি থাকে, মানে 20 মিলিয়ন মানুষের কাছে প্রচার করলেন, যদি ওইখানে 20 মিলিয়নের ভিতরে থেকে কি আপনার 2টা বা 3টা বা 4টা কাস্টমার কি হবেন আপনার? সবার কি মনে হয়? আপনি 20 মিলিয়ন মানুষের কাছে প্রচার করলেন, এবার 20 মিলিয়ন মানুষ কি আপনার একটা মানুষ হবে না 20 মিলিয়নের মানুষের ভিতরে, যে আপনার প্রোডাক্টটা কেনার জন্য বা বাই করবে বা আপনার সার্ভিসটা চায় এরকম? হতেও পারে আবার হবে নাও হবে হতে পারে। নাও হতে পারে, সেটা কয়দিন? এটা হলো তাৎক্ষণিক রেজাল্ট। তো এবার আমাদেরকে জানতে হবে যে আমরা আমরা এই প্রোডাক্ট গুলো যে সেল করবো সেটা কি আদৌ রিয়েল ভাবে পোস্ট করতেছে কিনা। যেমন তোমাকে একটা ব্যাংকের, আমি কিছুদিন আগে একটা কাজ পাইছিলাম, ব্যাংকের তার লোন দিবে, মানে ব্যাংকের লোন দেয়, সাধারণ মানুষকে লোন প্রোভাইড করে। তো এবার যারা লোন লাগবে তাদের কাছে তো প্রচার করতে হবে, নাকি যারা লোন চায় না, যেমন বাই সেল গ্রুপে আমি যদি প্রচার করি ওইগুলা, সেগুলা কি কোনো আদৌ কাজে লাগবে? না মকুল কথা বলো, একদম কথা বল, কাজে লাগবে? ওই ক্ষেত্রে যদি তুমি 40 মিলিয়ন কা 1 কোটি মানুষের কাছে প্রচার করলে হয়তো 2-3 জন লাগতে পারে কপালে। একদম কিন্তু যদি লোন যদি না লাগে তাহলে তো আমি তাদের কাছে প্রচার করে লাভ নাই। তো আমাকে দেখতে হবে তার প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা কোন জায়গায় প্রচার করলে বেটার হবে। তো এভাবে আমাদের গ্রুপ গুলা বের করতে হবে। ধরো তোমার বিটকয়েনের বিজনেস করতেছো, আমি উদাহরণস্বরূপ বলতেছি, এক্সাম্পল যে বিটকয়েনের বিজনেস করো তুমি, তোমার বিটকয়েন সেল করবা বা বিটকয়েন সেল করার জন্য তুমি লোক খুঁজতেছো, তুমি যদি বাই সেল গ্রুপে যায় যদি বলো যে আমার বিটকয়েন সেল করবো, এখান থেকে কপালে জোরে লাগতেও পারে নাও লাগতে পারে। কিন্তু যদি তুমি বিটকয়েন রিলেটেড গ্রুপ গুলাতে যায় জয়েন হয়ে যদি তাদেরকে বলো আমি আমার কিছু বিটকয়েন আছে তো আমি এই বিটকয়েন গুলা সেল করবো, তো ওইখানে যদি 50 লাখ মানুষ থাকে তাহলে বলো ওইখানে তো বিটকয়েন রিলেটেড লোকই থাকবে, তাই না? হুম বিটকয়েনের গ্রুপে তো আর সাধারণ মানুষ যাবে না, আমাদের মতো মানুষ কিন্তু ওখানে খুঁজেও দেখবে না যে গ্রুপে জয়েন হই, কটা সে একজন যাইতে পারে। তো এবার যদি আমরা এইভাবে যদি প্রচার করি যে বিটকয়েন রিলেটেড যারা কাজ করে তাদের সাথে আমরা কাজ করব বা তাদের গ্রুপ গুলাতে পোস্ট করব, তো তাহলে কি আমাদের ফল আসবে কিনা? মুকুল বলো, ফল আসবে? হ্যাঁ অবশ্যই। তো আমরা যেটা করি, আমরা সবাই ফেসবুকে যখন প্রচার করি তখন ডাইরেক্ট বাইসেল কে বুঝি আর কোনো সার্ভিস কে বুঝি না, ঠিক আছে? বাইসেল, বাইসেলে কি বায়াররা এখন, আমি তো বললাম এইটা একটা দিক বললাম, সেটা হচ্ছে প্রমোশনের বিষয়। এখন আপনাকে যে এরকম লোক লাগবে, বায়ার কিন্তু জানে যে এখান থেকে তাৎক্ষণিক সেল হবে না, কিন্তু বায়ার চায় কি ট্রাফিক। এখান থেকে যদি 5,000 ট্রাফিকও যদি তার ওয়েবসাইটে যায়, তার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর দিকটা চলে গেল, তার একটা ভালো র্যাঙ্কিং স্কোর আসলো বা সার্চ স্কোর যাই বলি না কেন আমরা একটা স্কোর পেলো, তো এখান থেকে কিন্তু ভিজিটর কিন্তু ঢুকবে, 6 মাস পর্যন্ত কিন্তু তিনি ভিজিটর পাবে, পাবে কিনা আপনাদের কি মনে হয়? একটা পোস্ট যদি থাকে মানুষের সামনে দেখতে হলে কিন্তু ক্লিক করে চলে যাবে, দেখি এই প্রোডাক্ট গুলো কিরকম, তার ওয়েবসাইটে কিন্তু ভিজিটর চলে যাবে। তো এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ব্যাকলিং হয়, এসইও ব্যাকলিং, যেটা আমরা বলি ডু ফলো ব্যাকলিং, এখান থেকে তার ওয়েবসাইটের জন্য কিছু ব্যাকলিং হয়ে যায়। তো দেখেন এখানে লাভ কি অনেকগুলোই কিন্তু পাইলাম আমরা, প্রথমত ট্রাফিক চলে যাচ্ছে, ডু ফলো ব্যাকলিং হয়, নো ফলো ব্যাকলিং হয়, আবার এই পোস্টটার তার 6 মাস পর্যন্ত টিকবে, মানে থাকবে আর কি, এখান থেকে একটা ভালো ট্রাফিক পাবে, আবার এখান থেকে সেল পাওয়ার একটা আশঙ্কা আছে, আর যদি আমরা টার্গেটেড করতে পারি তাহলে তো কথাই নেই। তো আমরা তো এগুলা বুঝলাম, সেই জন্য কিন্তু বায়াররা এখানে কাজ দেয়। আর আমরা যেটা করি কি, ডাইরেক্ট বাই সেল গ্রুপকে চিনি, আর কোনো গ্রুপ আমরা চিনি না, ওই গ্রুপ গুলাতে ডাইরেক্ট প্রচার করে চলে যাই। তো আমি দেখেন বেশিরভাগ গ্রুপ সবাই কিন্তু এখানে আসে না, বাই সেল গ্রুপে কারা আসে? বাই সেল গ্রুপে যারা আসে তারা হয়তো জামা কাপড় এগুলা কিন্তু সেল করার জন্য এখানে আসে, মানে ওইরকম লোক থাকে। তো আমার একটু একটা জিনিস দেখাতে চাইলাম, এখানে নিউজ, এখানে কিছু গ্রুপ আছে, আমার মেইন পেজটা আমি এটা লগ আউট করে দিই, না থাক আপাতত। তো যাই হোক, আমরা এতক্ষণ বুঝলাম এটা আসলে কাজে লাগবে কিনা সেটা। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু
প্রচুর কাজ পাওয়া যাচ্ছে, বাইরে লাভ হবে কিনা সেটা আমাদের দেখার বিষয় নয় আপাতত। বাইরেকে আমরা দুইটা সার্ভিস প্রোভাইড করবো একসাথে, বলবো যে দেখো তোমার যদি আর্জেন্ট সেল লাগে তাহলে তুমি অ্যাড ক্যাম্পেইন করো ফেসবুক, এটা তোমার জন্য খুবই ভালো ভালো হবে। বাইরেরা দেখবেন যে আমি অনেক বাইরকে অফার করছি যে তুমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করো, বাইরা যেটা বলে কি তোমাকে আমাকে বুঝাইতে হবে না, বা তোমাকে যেটা বলছি সেটা করো, তুমি আমাকে প্রমোশন করে দাও এত মিলিয়ন মানুষের কাছে। তো বায়ারকে কখনো, আমি একটা ভালো কথা বলি, বায়ারকে কখনো বুঝাইতে যাবেন না, বায়ারকে বলবেন যে তুমি আগে ম্যানুয়ালি মার্কেটিংটা নাও, অথবা তোমার যদি আর্জেন্ট প্রয়োজন হয় সেল বা বিক্রি তাহলে তুমি অ্যাড ক্যাম্পেইনটা করতে পারো, যদি তিনি ইন্টারেস্টেড হয় হইলো, আর না হলে দরকার নাই তাকে বোঝানোর। তো যখন তুমি এই সার্ভিসটা দেওয়ার পরে যদি বায়ার কিছুটা উপকার পায় বা কিছুটা উপকার পায়, তাহলে যেটা হবে বলবে যে আমার তো এটাতে কিছু উপকার আসছে বা কিছু ট্রাফিক গেছে, তুমি যদি চাও আমাকে তাহলে তোমার ওই সার্ভিসটা আমাকে দাও, তো ওইটা ভালো হবে। অথবা আমরা বায়ারকে রেফার করতে পারি যে দেখো তুমি তো ফেসবুক ম্যানুয়ালিটা নিচ্ছো, এবার অ্যাড ক্যাম্পেইনটা নিয়ে দেখতে পারো আমার সার্ভিসটা কিরকম হয়। তো আপনারা দুইটাই প্রথমে সাবমিট করবেন বাইরের সামনে, বাইরে যেটা পছন্দ হয় সেটাই করবেন। আপনার কাজ হলো কাজ করা, বায়ারকে এত কিছু বোঝানো না, বায়ার এক মানে প্রথম শেখা বা দ্বিতীয় শেখা খাইলেই বুঝে যাবে। আর এখানে বাইরেরা এত কাজ দিতেছে কিন্তু এমনি এমনি কাজ পাইতেছে বিদায়, কিন্তু কাজ এখানে থেকে মানে তুলতে পারতেছে বিদায়, কিন্তু এখানে কাজে লাগতেছে বিদায়, কিন্তু এখানে কাজ করতেছে, মানে এখানে এক একজনে অনেক কাজ করছে, দেখছেন 800 কাজ করছে এখানে, তিনটা চারটা। এই কাজটা মানে সাবমিট করলে আশা করি কাজটা পাওয়া যায়, মানে একদম সিম্পল কাজ, তো যে কেউ করতে পারে বাচ্চাদের কাজ ধরতে গেলে। আর আসছে কত সালে দেখেন, 20 সালে 167টা কাজ কমপ্লিট করছে শুধু এটা, এই সার্ভিসটাই দিতেছে। তো যদি কাজে নাই লাগতো তাহলে বাইরেরা কাজ করতো না। তো আমাদের উদ্দেশ্য থাকবে সব যে বায়ারকে আমরা দুইটাই অফার করব যেটা নেয়। আর যদি বায়ার ডাইরেক্ট গিগ থেকে বলে যে না আমার এই সার্ভিসটাই লাগবে, এত কিছু বোঝানোর দরকার নেই, আপনি এই সার্ভিসটা প্রথম দিবেন, তারপরে যদি কিছু ফল আসে তাহলে আপনি যেটা করবেন, তো বায়ারকে বলবে যে তাহলে তুমি অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারো। তো আপনাকে প্রথম বায়ারের সাথে একদম কমিউনিকেশন ভালো করে করতে হবে, কমিউনিকেশন তাহলে আশা করি কাজে লাগবে। তো যাই হোক, আমরা এই কাজগুলো কিভাবে শিখতে পারি, তো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা 5টা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে সবার, এটা মাস্ট। সবাই আপনার ফ্রেন্ডের না আপনার ফ্যামিলির 5টা অ্যাকাউন্ট করবেন, ফেক অ্যাকাউন্ট করেন আর যাই করেন 5টা অ্যাকাউন্ট করবেন। প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট করা তো দেখাইতে হবে না, সবাই 5টা অ্যাকাউন্ট করবেন, নাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। 5টা অ্যাকাউন্ট করবেন, তারপরে যেটা করবেন এখানে লিখবেন বাই সেল গ্রুপ, গ্রুপ ইউএসএ, এগুলো গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন। যেমন বাই সেল গ্রুপ যদি আপনারা লেখেন এখানে, বাই সেল লিখি আমি একটু, বাই সেল গ্রুপ, গ্রুপ ইউএসএ অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়া, এগুলো লিখে আপনারা সার্চ করবেন। দেখেন এখানে যদি পেজ আসে তাহলে পেজটা রিমুভ মানে পেজটা সিলেক্ট না করে আপনারা যেটা করবেন কি, এখানে গ্রুপটা সিলেক্ট করে দিবেন, এখানে গ্রুপ, দেখেন গ্রুপ নামের একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এবার দেখেন বাই সেলে যতগুলো গ্রুপ আছে এখানে সবগুলো এখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি, দেখছেন অনেক গ্রুপ, আপনি শেষ করতে পারবেন না। তো আমরা যেটা করব, আমরা কি হতাশগ্রস্ত প্রাণী, কে হতাশগ্রস্ত মানে বুঝলাম না, না উ করতেছে তার মানে হতাশগ্রস্ত, না না একটু হাই তুললাম ঘুম আসছে তো এই মারছে। তো যাই হোক, তো এইভাবে যখন আসবে তখন আপনারা যেটা করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে ইয়েজে ক্লিক করে সাবমিট করে দিবেন, সাবমিট, বা যদি চাই ওগুলো দিয়ে এইভাবে জয়েন হবেন। এই যে একটা জয়েন হয়ে গেলাম, ওরা অ্যাপ্রুভ করলে আপনি জয়েন হয়ে যাবেন। এইভাবে সবগুলোতে করতে হবে, হ্যাঁ বাই সেল গ্রুপ গুলো যতগুলো আছে সবগুলোতে আপনারা 5টা করে ডেইলি একটা করে আইডি দিয়ে 5টা করে গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে? এভাবে 5টা গ্রুপে জয়েন হয়ে যাবেন, 5টা হয়ে গেলেন আর কাজ নাই, পরে আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করে আরেকটা গ্রুপ মানে আরেকটা অ্যাকাউন্ট থেকে 5টা গ্রুপে জয়েন হবেন। এইভাবে সেম ভাবে এই 5টা নাকি অন্য 5টা অ্যাড হবে, অন্য 5টা হতে পারে কোনো সমস্যা নাই, আপনাকে টোটাল 100-200 গ্রুপে অ্যাড হতে হবে। 100-200 প্রতিদিন 5টার বেশি অ্যাড হওয়া যাবে না, না হওয়া যাবে কিন্তু সমস্যা হতে পারে প্রথম প্রথম নতুন আইডিতে, ঠিক আছে? আচ্ছা, তো এবার এই গ্রুপটা যখন আমরা অ্যাড হয়ে যাব, এই গ্রুপটার মানে শীট রাখতে হবে না আপনাকে, আপনাকে যেখানে চলে যাবেন প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে মাস্ট বি 5টা করে অ্যাকাউন্ট করে আপনার টোটাল 100 প্রোফাইল যখন আপনার
প্রতিটা আইডি থেকে ধরেন 50টা করে গ্রুপে অ্যাড হবেন, তো 5টা আইডিতে মোটামুটি অনেক গ্রুপ হয়ে যাবে, ওইগুলা গ্রুপে অ্যাড হয়ে যাবেন। যাওয়ার পরে যেটা করবেন আপনারা তখন প্রপারলি ভাবে কাজটা করার জন্য প্রস্তুত হবেন। তো আপনারা কাজ শিখেন, গিগ পাবলিশ করবেন আর ধীরে ধীরে এই কাজগুলো করবেন, এটা হলো আপনাদের হাতের কাজ। তো এবার যখন আমাদের প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পর আমরা গ্রুপগুলো পাবো কোথায়? গ্রুপগুলো তো আমি লিস্ট করি না আমি কয়টা গ্রুপে অ্যাড হয়েছি, তাই না? এবার যেটা করবো আমরা, এখানে দেখেন মোর নামের একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে চলে যাবেন নিচের দিকে, স্ক্রল করতে করতে একদম দেখবেন গ্রুপ নামের একটা অপশন পাবেন এখানে। তো আপনারা যেটা করবেন, গ্রুপ নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আমি যেগুলো গ্রুপে অ্যাড হয়েছি সবগুলো গ্রুপ আপনারা এখানে লিস্ট দেখতে পারবেন, দেখছেন এখানে লিস্ট গুলো দেখতে পারবেন। তো এটা হলো আমাদের লিস্ট, এটা আমাদের লিস্ট। তো আমি চাচ্ছি যে বাইসেল গ্রুপে পোস্ট করতে, তাহলে আমি কি করব, এটা নিয়ে আমি রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন দা নিউ ট্যাব, এখানে একটা নতুন একটা ট্যাব তৈরি করলাম বা ট্যাব ওপেন করলাম। আর তারপরে এখানে আরো আছে, আমি চাইলে এভাবে সিরিয়াল করে আরেকটা গ্রুপে দিতে পারি, যেমন এটাতে আমি ওপেন করলাম, এটা ওপেন করলাম, তারপরে এটাতে ওপেন করলাম এখানে, তাহলে কিন্তু আমি সিরিয়ালটা ঠিক রাখলাম, দেখে এখানে কিন্তু গ্রুপগুলো বের করলাম। তো এবার আমাকে পোস্ট করতে হবে, তাহলে আমি চলে যাই। বায়ার আপনাকে কি কি দিবে? বায়ার আপনাকে একটা ডেসক্রিপশন দিবে, কাজের ভিতরে আপনাকে একটা ডেসক্রিপশন দিবে, একটা ওয়েবসাইট ইউআরএল দিবে, একটা ফটো দিবে অথবা ভিডিও দিবে। আর যদি না দেয় তাহলে বায়ারের কাছ থেকে চেয়ে নেবেন যে প্লিজ গিভ মি শর্ট ডেসক্রিপশন, ভিডিও অর ইমেজ, ঠিক আছে, এগুলো দিলে হয়ে যাবে, অথবা ওয়েবসাইট ইউআরএল দিতে পারে। আর যদি বায়ার যদি কিছু না দেয়, শুধু একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে ওইটা ওই ওয়েবসাইটটা সম্পূর্ণ ই করতে চাইতেছে, ঠিক আছে, প্রচার করতে চাইতেছে। অথবা আপনাকে একটা পেজ দিতে পারে, ফেসবুক পেজ, পেজটার পোস্ট আপনি একটা নিয়ে অথবা ফেসবুকের পোস্ট একটা নিয়ে আপনাকে প্রচার করতে হবে। তো বেশিরভাগ বায়াররা যেটা বলে, তারা শপিফাই অথবা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসে, প্রোডাক্টের বলবে যে এই ওয়েবসাইটটা আমি তোমাকে দিলাম বা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলো, আপনাকে যেটা করতে হবে ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটের না, দুই একটা পোস্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার যে পোস্টটা ভালো লাগে সেখানে ডাউনলোড করবেন, পিকচারটা ডেসক্রিপশনটা কপি করবেন, করে টাইটেলটা কপি করে আপনাকে একটা সুন্দর করে একটা পোস্ট সাজাইতে হবে, সাজিয়ে আপনাকে কাজটা করতে হবে। তো যাই হোক, আমি একটা পোস্ট আপাতত করি, দেখেন আমি একটা পোস্ট করি, ধরেন বায়ার কিভাবে দিতে পারে। বায়ার আপনাকে দিবে হচ্ছে এরকম একটা ফাইলে, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, আমি গুগল ড্রাইভে চলে যাই, আপনাকে অ্যাটাচ ফাইল দিবে, তো তাহলে গুগল ড্রাইভ লাগবে। তো আমি আমার পেজে চলে যাই, একটা পেজে যাই, আমি একটা পোস্ট কপি করে আনি আপনাদের বোঝার স্বার্থে, ঠিক আছে। তো ধরেন ধরেন এই পোস্টটাই আমি কপি করি, একটা ছবি ডাউনলোড করি, এটা হচ্ছে আমাদের না থাক, এটা ধরেন এটা হচ্ছে বাইরের একটা ডেসক্রিপশন, এটা বাইরের একটা ডেসক্রিপশন, এই তুরি, ঠিক আছে, এটা হলো ডেসক্রিপশন। এটা আমি কপি করি, ওপেন দা ডক ফাইল, আপনাকে এরকম একটা ইংলিশে ফাইল দিয়ে দিতে পারে, ঠিক আছে, এরকম একটা ফাইল দিয়ে দিবে লিখে, তারপরে একটা ইউআরএল দিয়ে দিবে, যা ওয়েবসাইটের ইউআরএল, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নেই, এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট ইউআরএল, ওকে ওকে, আমি ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিচে দিয়ে দিলাম। বায়ার আর কিছু দিবে না, আর ইমেজটা দিতে পারে, ইমেজটা দিলে আলাদাভাবে দিবে, এখানে দিবে না, অথবা এখানে দিলে আপনাকে স্ক্রিনশট নিতে হবে। এবার আপনাকে এটা পাঠিয়ে দিছে বায়ার, আমি মনে করেন বায়ার, আমি মনে করেন সেলার, এখন তো সবকিছু হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। এখন যেটা করব, আমি এই পোস্টারটা, মানে এই পোস্টটা আমি এখানে কপি করব, ইমেজটা আমি ডাউনলোড করে রাখি আগে ভাগেই, ধরেন একটা ইমেজ, আমি ধরেন এই রিলেটেড ইমেজ গুলো যেটা আছে আমার, এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করি আপনাদের বোঝার স্বার্থে। আমি ইমেজটা ডাউনলোড করে ফেলি, আরে বাপরে এত সময় হয় একটা সেভ ফাইল ডাউনলোড হইতে, ওকে। তো এবার যেটা করব, আমি আমি একটা বাইসেল গ্রুপে চলে যাব। তো এখানে আসলাম, এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন,
যেমন অ্যাবাউট, বাইসেল, ডিসকাস, টপিক, পিপল, মিডিয়া, ইভেন্ট, এভরিথিং দরকার নাই আমাদের। আমাদের দরকার হচ্ছে ডিসকাস নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে এখানে যেটা করবেন ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করে আমরা যে ফটোটা আনবো, বায়ার যে ফটোটা দিবে, হয় ফুড হতে পারে, যে যে কোনো ফটো হতে পারে, একটা বা ড্রেস হতে পারে, এভরিথিং ওইটা আনবেন। আইনা এখানে আপনারা পেস্ট করে দিবেন, ফেসবুক পোস্ট, ঠিক আছে? তো করার পরে বায়ার যে আপনাকে একটা ডেসক্রিপশন দিছে, সেই ডেসক্রিপশনটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। তো কপি করলাম, কপি করে তো এখানে পেস্ট করে দিলাম। আর একটা ওয়েবসাইটের লিঙ্ক, এই পোস্টটা কেনার জন্য কোথায় যাবে সেটার একটা লিঙ্ক এখানে দিয়ে দিলেন। তো এখানে দিয়ে দিলাম ক্লিক নাও, ক্লিক নাও, অথবা লিখতে পারেন বাই নাও, আপনাদের মতো করে, ঠিক আছে, বাই নাও এরকম করে লিখতে পারেন। তো লিখে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, ক্লিক নাও। এটা দিয়ে আমি যেটা করব, এটা দিয়ে দিলাম কপি করে, একটু সময়, কিছুটা সময় আমি সম্পূর্ণ কপি করি। তো যাই হোক, আমরা কপি করা শেষ, এবার সবকিছু কমপ্লিট। এবার যেটা করবো আমরা, পোস্টে ক্লিক করবো। পোস্টে ক্লিক করলাম, তো পোস্টটা মেবি অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। এটা সবগুলো তো এরকম হয় না, যেগুলো বেশি বড়। এই যে এটা একদম, এটা একদম জারেমি করলো, মাত্র 14,000 সার্ভিস। যেগুলো গ্রুপে পোস্ট করতে দিবে না, সেই গ্রুপ থেকে লিভ, কোনো কথা নাই, দরকার নাই আমাদের। আমি গ্রুপ থেকে লিভ নিলাম, দরকার নাই। সবগুলো গ্রুপে এরকম করে না, কিছু কিছু গ্রুপে আছে অ্যাডমিন অ্যাপ্রুভ চায়। এখানে আমি আর একটা পোস্ট করি, দেখি এটাতে কি হয়। তো এটাতে ওপেন করি, এখানে কপি করি, আর এখানে ওয়েবসাইটের ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিই, কপি করে দিয়ে পোস্ট করি, দেখি। ওকে, এই পোস্টটা কিন্তু হয়ে গেছে। এই যে একটা পোস্ট করলাম, 1,35,000 মেম্বার কিন্তু এই গ্রুপে আছে। তো দেখেন 1,35,000 মেম্বারে গ্রুপে আছে। আমাদের বায়ার যেটা বলবে, বায়ার বলবে যে তুমি আমাকে 1,000,000 মানুষের কাছে প্রচার করে দাও। এবার যেটা করবেন, এই যে আপনি যে কাজ করলেন, এর প্রমাণ কি? বায়ারকে কি দেখাবেন? যখন বায়ার আপনাকে কাজ দিবে, বায়ারে কিন্তু একটা কাজের প্রুফ চাবে। প্রুফটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা স্ক্রিনশটের একটা ডক ফাইল নিতে হবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এটা আমরা পরে দেখাইতেছি, তার আগে আমরা একটা ডক ফাইল ওপেন করি, মানে গুগল শিট ফাইল যেটা বলায়। আপনারা গুগল ড্রাইভে চলে আসবেন, আমি আবার দেখাই গুগল ড্রাইভ। আপনাদের কম্পিউটার সবার এখানে 6টা 9টা ডট আছে, ঠিক আছে, 9 ডট। এখানে ক্লিক করে গুগল ড্রাইভ এখানে চলে আসবেন। চলে আসলে এরকম আসবে। আসলে আপনারা যেটা করবেন, নিউ নামের একটা অপশন পাবেন, প্লাস আই আইকনের ভিতরে ক্লিক করে আপনারা গুগল শিটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা একটা শিট তৈরি করবেন। তো শিটটা তৈরি, ধরেন এই বায়ারের নাম হচ্ছে, এটা আমি এটা নাম লিখি, একটু সময় লাগবে। ওকে, লিখলাম মনির, বায়ারের নাম হচ্ছে মনির। ওকে, মনির জব দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিলাম এমনি। দিয়ে আমি এখানে এখানে একটা শিট তৈরি করবো। এখানে আমি সিরিয়াল তৈরি করার জন্য আমি দিলাম হচ্ছে লং, আমি কয়টা পোস্ট করব সেটা দেখার জন্য। এখানে একটা গড় তৈরি করার জন্য এই গড়ের এখানে ক্লিক করে দৌড়ে টান দিলাম। এখানে দিলাম হচ্ছে ফেসবুক, ফেসবুক আমি যেভাবে দিতেছি সেম ভাবে গড়গুলো রাখবেন। ফেসবুক গ্রুপ লিঙ্ক এটা দিলেন, তারপরে আরেকটা গড় তৈরি করলেন। এখানে আর কি কি দেওয়া যায়? ওকে, এখানে মেম্বার আছে, মেম্বার নাই, ওকে এটাই কপি করে দিই। তো এখানে রাখলেন হচ্ছে মেম্বার, যে কত মেম্বার গুলাতে আপনি ই করবেন সেই মেম্বারে রাখলেন। আপনাকে হিসাব করতে হবে কয় মিলিয়ন প্রচার করলেন, হিসাব করতে হবে না, সেজন্য এটা রাখ। আর এখানে রাখলাম হচ্ছে স্ক্রিনশট, স্ক্রিন মানে প্রচার করব কত তত দেখাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট লিংক, কত ভি হলো ওইটা দেখাইতে হবে না? না না, আমাদের কাজ হলো দেখানো, ঠিক আছে। তো স্ক্রিনশট লিংক, আর এটা হচ্ছে লাইভ লিংক, লাইভ লিংক বায়ারকে দেখাতে হবে যে আমি কাজটা করছি কিনা সেটা দেখানো। ওকে, এটা আমি একটু বোল্ড করে দেই। এবার আমি এখানে ক্লিক করলাম, ধরে
এখানে বোল্ড করে দিলাম, আর এখানে দেখেন পয়েন্ট আছে 10 সাইজ, ফন্ট সাইজ এটা আমি বাড়াইয়া 18 করে দিলাম। তো দেখেন একটু হেভিজিবি লাগতেছে, ঠিক আছে বড় হয়ে গেছে তো বেশি, তো এটা দিকে আরেকটু ছোট করে দিই, 14 করে দিই। তো এবার ঠিক আছে, তারপরে এটা একটা লাইন মিস আছে, এটা টান দিয়ে এদিকে সরিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনি চাইলে লাইভ লিঙ্কটা মাঝখানে এনে দিতে পারেন আপনার ইচ্ছা, না চাইলে এরকম থাকতে পারে। আমি চাইতেছি নিচের এটা একটা কালার থাকবে অন্যরকম, তো আপনি একের ভিতরে ক্লিক করে সম্পূর্ণ সিলেক্ট করে আপনি এখানে মার্ক করে দিলেন, মানে একটা কালার দিয়ে দিলেন। হ্যাঁ এই যে দেখেন মোটামুটি হয়ে গেছে একটা কালার। তো একটা গ্রুপ কিন্তু মানে একটা শীট তৈরি হয়ে গেল। এবার আমি একটা সিরিয়াল তৈরি করি, 1 2 এরকম করে ধরে একটা টান দিয়ে সিলেক্ট করে দিলাম, হিসাব আরাই করব, ঠিক আছে। তো ধরে সিলেক্ট করে টান দিলাম, ওকে। এখানে কয়টা পোস্ট করলাম সেটা দেখতে পাবেন। এবার আমি যে পোস্টটা করছি সেটা আমি নিব। তো এই পোস্টটা করছি দেখেন, পোস্টার প্রথমে নিব কি, এই যে মিনিট নামের একটা অপশন আছে এখানে, দেখছেন মিনিট, মিনিটের এখানে ক্লিক করবেন, কপি করবেন লিংকটা, রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, লিংকটা কপি করবেন, কপি দা লিংক অ্যাড্রেস, এটা কপি করলাম। কপি করে আমি যেটা করব কি, এটা হচ্ছে লাইভ লিংক, মিনিটের যেটা আছে সেটা হচ্ছে লাইভ লিংক, ওকে। লাইভ লিংকটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে এখানে এটা দিলাম, এই যে উপরে দেখেন একটা ডিসকাস ডিসকাশন আছে না, এটার দরকার নাই, আপনি এই যে এইটুক দিলে হয়ে যাবে, বাই সেল অথবা এটা পরে দেখাইতেছি। তার আগে আমি যেটা করলাম লাইভ লিংক নিলাম। এবার যেটা লাগবে, আমি যে পোস্টটা করছি সেটার জন্য একটা কি নিতে হবে, স্ক্রিনশট। স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট নামের একটা প্লাগইন মানে এক্সটেনশন পাবেন, এখানে চলে যাবেন থ্রি ডট মেনুতে, মেনু ডট থেকে মোর একটা অপশন আছে, এখান থেকে চলে যাবে এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন থ্রি ডট মেনু আছে, এক্সটেনশন আছে, এখান থেকে ওপেন দা ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন, সার্চ করবেন লাইট, LIGHT শর্ট, লাইট শর্ট। দেখছেন প্রথমে যে ব্ল্যাক নামের একটা শর্ট আছে, ঠিক আছে লাইট, এটা পাতার মতো, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাড করে নেবেন, এখানে আমার অ্যাড আছে দেখে রিমুভ করতে বলতেছে, ঠিক আছে আপনারা অ্যাড করে নেবেন বাকিগুলোর মতোই, ঠিক আছে অ্যাড করে নেবেন। আর বাই দ্য ওয়ে, যদি এটা যদি এখানে না পান, সবার ক্ষেত্রে নাও হতে পারে, তাহলে আপনারা যেটা করবেন এখানে গুগলে সার্চ করবেন লাইট, লাইট শর্ট ডাউনলোড লিখে সার্চ করবেন, প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেখান থেকে লাইট শর্টটা ডাউনলোড করে এটা ওপেন করে নেবেন, ঠিক আছে। আমি কি ডাউনলোড করে দেখাবো লাইট শর্ট, দরকার নাই, ওকে, না না জানি সমস্যা নেই, ওকে। এটা ডাউনলোড করে কমপ্লিট করার পর আপনারা যেটা করবেন এখানে পিন করে দিবেন, পিন করে দিছি আমি, পিন করে এবার আমি পোস্টটা করছি প্রমাণ স্বরূপ, আমি এখানে লাইট শর্টের উপরে ক্লিক করলাম, দেখেন একটা কালো একটা দাগ আসছে, দেখছেন। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা করব এবার এখানে আমি টান দিয়ে ধরে রাইট বাটনে, মাউসের রাইট লেফট বাটন, রাইট বাটনে ক্লিক করে ধরে টান দিয়ে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখেন এখানে মেঘের মতো একটা অপশন আছে, মেঘ, আমি মাউসের কার্সর নড়াইতেছি, দেখছেন, এখানে আপনারা ক্লিক করবেন, মানে ওইটারে বলা হয় আপলোড। দেখেন একটা লিংক জেনারেট হইতেছে, দেখছেন একটা লিংক কিন্তু একটা জেনারেট হইলো, দেখছেন। এই লিংকটা আমি যেটা করব এখান থেকে কপি করে এইখানে দিয়ে দিব, ক্লিয়ার। এবার আমাদের আরো দুইটা কি কি বাদ আছে, মেম্বার আর হচ্ছে ফেসবুক গ্রুপ লিংক। তো আমি চলে যাই এখানে মেম্বারে চলে যাই, দেখেন এখানে পিপল লেখা আছে, মেম্বার নাই, তো আপনারা এটা নেবেন না, এটা নিলে হিসাব করতে একটু সমস্যা হয়, আপনারা যেটা করবেন পিপলে চলে আসবেন। পিপলে চলে এসে এখানে দেখেন গ্রুপটা আমি সম্পূর্ণ কপি করে দিলাম, দেখছেন পিপলটা মানে কতটা আছে সবগুলো কপি করে দিলাম। কপি করে আমি এবার যেটা করব, আমি মেম্বারের এখানে পেস্ট করব, পেস্ট করে দিলাম। এবার আমার কিন্তু আরেকটা জিনিস প্রয়োজন আছে, সেটা হচ্ছে আমি গ্রুপের নাম দিব না কখনো, ঠিক আছে। গ্রুপের নাম কেন দিব না, কারণ হচ্ছে গ্রুপের নাম দিলে যেটা হবে, কিছু কিছু বায়ার সমস্যা করতে পারে, যে খালি এগুলো গ্রুপে সেল করতে পারে, বাই করছে, আমরা যেটা করবো লিংক দিয়ে দিব, বায়ার দেখুক গা ক্লিক করে করে, এত সময় নেই তার কাছে, ঠিক আছে। ক্লিক করে দিয়ে দিলাম, ক্লিয়ার কাজ, জি বস।
এবার এটা আমি করলাম, এটা আমি সিলেক্ট করি, এটা হিসাব করতে হবে তো নাকি? মেলারি পোস্ট করছি তো এভাবে কপি করে নামি, এটা মনে করো অনেকগুলো পোস্ট করছি, হিসাব করার জন্য এটা টান দিতেছে, ঠিক আছে? মনে করলাম তো এগুলা এক এক আলাদা আলাদা গ্রুপ, হ্যাঁ আলাদা আলাদা গ্রুপে পোস্ট করে এরকম করে রাখবেন। আকার পরে এখন আমি কত মিলিয়ন মানুষের কাছে প্রচার করছি সেটা হিসাব করব। এবার দেখেন এখানে, হ্যাঁ যোগফল, এটা টান দিলাম তোকে সিলেক্ট করে এখানে টান দিয়ে, এখানে দেখেন একটা ফাংশন নামের একটা অপশন আছে, দেখছেন? এক গড় কিন্তু রাখতে হবে নিচে, ঠিক আছে? দেখে তারপরে আপনারা যেটা করবেন ফাংশনে ক্লিক করে সাম এখানে ক্লিক করে ইন্টারে চাপ দিবেন, আপনার হিসাব হয়ে গেছে, এখানে প্রায় 2 লাখ মানে 2 মিলিয়ন মানুষের কাছে প্রচার করছেন। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এখন দেখলাম হলে একটা পোস্ট, ওকে। এবার দেখি লাইভ লিংকটা কাজ করে কিনা, আমি তো পোস্টটা হারাই ফেলছি, ঠিক আছে? এটা ডিলিট করে দিই। এবার দেখি লাইভ লিংক কই, ওকে এটা হচ্ছে লাইভ লিংক। এবার পেস্ট করি, দেখি লাইভ লিংকটা কাজ করতেছে, দেখেন লাইভ লিংক কিন্তু কাজ করতেছে, পোস্টের এখানে নিয়ে আসছে, দেখছেন? দেখছেন বাইরে এভাবে কিন্তু দেখতে পারবে। তো আমি যেটা করলাম এটা কপি করলাম, এবার আরেকটা পোস্টের দেখাবো, সেটা হচ্ছে শেয়ার, মানে ফেসবুক সবাই সবাই এভাবে করতে পারেন, এভাবে করা সহজ, মানে যেটা আগে দেখালাম সেটা এভাবে সহজ। আর এটা আরেকটু ভাবে অন্যরকম, ধরেন আমার প্রোফাইলে আমি পোস্ট করলাম, পোস্ট করলাম, পোস্ট করে পোস্ট করি গ্রুপে, গ্রুপে পোস্ট করুন পরে, ঠিক আছে? আমি আমার প্রোফাইলে পোস্ট করলাম, করে দেখেন পোস্ট করা শেষ, সিম্পল প্রসেস, পোস্ট করলাম আমার প্রোফাইলে, যেমন ফেসবুকে পোস্ট করি সেরকম করে পোস্ট করলাম, দেখছেন? পোস্ট করা শেষ। এবার যেটা করবেন এখানে দেখেন শেয়ার নামের একটা অপশন আছে, শেয়ার এখানে ক্লিক করবেন, ক্লিক করে গ্রুপ, গ্রুপ, গ্রুপে আমি ক্লিক করলাম, শেয়ার দ্য গ্রুপ, এখানে ক্লিক করে কোন গ্রুপ, কোন কোন গ্রুপে আমি প্রচার করতে চাই সেই গ্রুপগুলো এখানে সিলেক্ট করে পোস্টে ক্লিক করে দিলেন। তো আবার করি, আবার করি, আবার করি, ওকে। এবার এবার এটা ইউআরএল নিমু কেমনে, তাই তো? হ্যাঁ বলছি যে একই গ্রুপে দুইবার যদি চলে যায় ফেল পাবো না সেটা? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার এবার দেখেন আমি কিন্তু ওই গ্রুপগুলোতে কিন্তু আমি গেলাম না, তাই এবার লাইভ শট, স্ক্রিনশট কেমনে নিমু বলেন তো? তো এবার যেটা করব আমরা, এখানে থেকে তিনটা শেয়ার নামের একটা অপশন আছে, তিনটা শেয়ার করছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন তিনটা পোস্ট এখানে দেখাইতেছে, ঠিক আছে? আমরা যেটা করব এখানে জাস্ট নাও একটা নামের একটা অপশন পাবেন, দেখছেন? মিনিট, দেখছেন মিনিট নামের একটা অপশন আছে না, জাস্ট নাও অথবা মিনিট, এখানে হ্যাঁ এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে? দেখেন ওই গ্রুপে পোস্ট হয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো, দেখছেন? এই গ্রুপে পোস্ট হয়েছে, তো সেম আগের মতো করে পোস্ট নেবেন, বিষয়টা বুঝতে পারছেন? হুম হুম, লেখাগুলো নিচে চলে আসলো, হ্যাঁ হ্যাঁ লেখাগুলো নিচে চলে আসলো, সমস্যা, এটা শেয়ার করছি, ঠিক আছে? পোস্ট করে নাই, শেয়ার আপনি অনেকগুলো করতে পারেন, এভাবে হয়, কাজে লাগে, সমস্যা নাই। এবার আমাদের ফেসবুক মার্কেটিং এর কিছু স্টেপটা শেষ হলো। এবার আপনাকে যদি ধরেন একটা বিড়াল বিক্রি করতে দেয়, অথবা একটা কুকুর বিক্রি করতে দেয়, অথবা একটা বিল্ডিং বিক্রি করতে দেয়, তখন আপনি কি করবেন? তখন কি আপনি বাই সেল গ্রুপে শেয়ার করবেন? তাদের গ্রুপে যাই, তো ক্যাট লাভার গ্রুপ দেখি পাই কিনা, সিএটি ক্যাট, অ্যানিমেল টু অ্যানিমেল হবে নাকি? হ্যাঁ ক্যাট লাভার, লাভার লিখলে পাওয়া যাবে, সমস্যা নাই, ক্যাট লাভার ইউএসএ, ক্যাট লাভার ইন ইউএসএ, দেখছেন গ্রুপ গুলো? গ্রুপ না পেলে পেজ পাবেন, ঠিক আছে? ক্যাট লাভার না হলে পাবনা লাভার, ওকে। যাই হোক, যদি ধরেন আপনার ইউএস এর লোকদের কাছে প্রচার করতে চান, তাহলে এরকম করে ক্যাট লাভার লিখলেন, আমি ক্যাট লাভার গ্রুপ লিখি, ঠিক আছে? ক্যাট লাভার গ্রুপ, তাহলে এইভাবে অনেক মিলিয়ন লোকের কাছে পৌঁছানো কোনো ব্যাপারই না। হ্যাঁ হ্যাঁ, তো এবার দেখেন ক্যাট লাভারের এই গ্রুপে আপনি যদি জয়েন হন, তাহলে ক্যাট লাভার বিষয় কিন্তু আপনি সলভ করতে পারবেন। তো এবার দেখেন ক্যাট লাভার লিংক ছড়ানো, ঠিক আছে, শেয়ার করা, বায়ার এটা খুব ভালো করে জানে, ইউএস এর লোক এত বোকা না, ঠিক আছে?
আচ্ছা আমাদের পোস্টগুলো পুরো অ্যাপ্রুভ করার সেই গ্রুপ থেকে বেরিয়ে পড়ে নতুন গ্রুপে অ্যাড হবেন, ও গ্রুপ দরকার নাই আপনার, যে গ্রুপে যেগুলো হ্যাঁ যেগুলাই অ্যাপ্রুভ হবে সেগুলো আপনি কাজ করবেন। এটা ম্যাক্সিমাম গ্রুপে মানে 100টা গ্রুপের ভিতরে 10টা গ্রুপ এরকম বেরোবে যে আপনাকে পোস্ট করতে দিবে না, সেই জন্য আপনারা যেটা করবেন ছোট ছোট গ্রুপে জয়েন হবেন, যাতে আপনারা ইজি ভাবে পোস্ট করতে পারেন, যাদের মন বড় আর কি। হ্যাঁ যাদের মন বড়, ঠিক আছে, তাদের বিড়ালের খাদ্য। তো এবার দেখেন এই যে বিড়ালের ক্যাট লাভার গ্রুপে আসলাম আমি, এটা হচ্ছে আলাদা একটা, এটা মার্কেটিং এর, মার্কেটিং এর ভিতরে পড়ে, কিন্তু এটা আলাদা একটা সিস্টেম। ধরেন আপনার ইউএসএর লোকের কাছে প্রচার করতে হবে, এটা হলো কম এন্ডিং, আমরা এখান থেকে কম এন্ডিং এ করে দিতে পারি বায়ারকে, যে আপনার বিলা বিড়ালের খাদ্য বা বিড়ালের এখানে যদি আপনাকে পোস্ট করতে দেয় দিল, আর না দিলে যেটা করবেন আপনি এখানে কমেন্ট করবেন আপনার নিচেই বিড়ালের খাদ্য আছে, দেখছেন এখানে, দেখেন বিড়ালের খাদ্য আছে, বিড়াল নাস্তা আছে, এগুলার কিন্তু দেখছেন প্রচুর, দেখছেন 20 লাখ শেয়ার হয়েছে, সরি 20,000 শেয়ার হয়েছে, কমেন্ট হয়েছে এত, 6,000 মানুষ রিচ করতেছে মানে দেখছে লাইক করছে। তো এইগুলা গ্রুপে যদি আপনি একটা কমেন্ট করেন, ধরেন আপনার একটা সেল করা দরকার বা একটা যে কোনো একটা প্রোডাক্ট আনছেন বিড়াল সম্পর্কে একটু লেইকা, তারপরে যেটা করবেন আপনার পোস্টটা এখানে শেয়ার করলেন বা পোস্ট করলেন, তাহলে কিন্তু সবগুলো মানুষ আপনার গুলো পড়তেছে, তাহলে কিন্তু অ্যাকুরেট, কিন্তু এখানে কিন্তু একটা মার্কেটিং আপনার ইজি ভাবে করতে পারতেছে, একদম ইউএসএল লোকের কাছে চলে যাইতেছে কিন্তু আমরা। দেখেন এই লোকটার বাড়ি কোথায় আমরা একটু চেক, লুইসিয়া ফার্নান্দা, মেবি এটা অন্য রাষ্ট্রে, এটা কোনো ইনফরমেশন পাওয়া যাইতেছে না, ঠিক আছে, এটা মেবি আত্মগোপন করছে। এটা দেখছেন এটার বাসা কোথায়, দাঁড়ান একটু দেখাইলো এর আগে, ফ্রেন্ড ওকে, এই দেখছেন লেট লেটা কোন দা মানে কি জানি, এটা লেটা লেটা কোন নামই তো কোনোদিন হয় নাই, তো ফ্রম দেখছেন এটা কিন্তু ওদের একটা অঙ্গরাজ্য হতে পারে কলম্বিয়া, এগুলা কিন্তু অ্যাকুরেট মানুষ, আপনি যদি এইগুলা গ্রুপ যদি 40টা 50টা কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা সেল পাবেন, আপনার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি এখানে পোস্ট করতে পারেন, পাবেন কিনা বলেন, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে মানে 100% আছে, আমি এগুলার থেকে আমি অনেক মানে ফাইবারে সেল পাই, ঠিক আছে, এগুলো গোপন টিপস। তো এখান থেকে আপনারা করতে পারেন, ক্যাট লাভার আছে, কোটি কোটি গ্রুপ আছে ইউএস এর, মানে এগুলো হলো পারফেক্ট লোক, ঠিক আছে, একদম পারফেক্ট লোকের কাছে চলে যাবে। তারপরে ফেসবুক প্রমোশনের সাথে আপনারা কিছু টুইটার রিটুইট করে দিতে পারেন, রিটুইট আমরা নেক্সট ক্লাসে দেখাবো বা পরবর্তী স্টেপে আপনার আসতেছে, অথবা ইনস্টাগ্রাম কমেন্টিং। প্রমোশন মানে কি বোঝায় মূলত, ছড়ানো, ছড়ানো বা প্রচার করা, মানে আপনার লিংকটা প্রচার করা আর কি, আপনার একটা প্রোডাক্ট সার্ভিস যাই বলেন না কেন সেটাকে মানুষের সামনে তুলে ধরো, আমরা হলো অ্যাডভার্টাইজার, মানে আমাদের সার্ভিস গুলো মানুষকে দেখানো, নো মানে সেল করা, সেল হবে আমাদের দেখানোর পরে সেল হতে পারে, ঠিক আছে, আমাদের প্রধান উদ্দেশ্য হলো মানুষকে দেখানো বা প্রমোট করা, ক্লিয়ার? তো এবার দেখেন এখানে যদি 20টা কমেন্ট করি তাহলে কিন্তু একদম হারিয়ে ফেলা যাবো, ঠিক আছে, তারপরে টুইটারে যদি ডোনাল্ড ট্রাম্প বাইডেন ওদের পেজ এর ভিতরে যায় রিটুইট করেন, ঠিক আছে, একদম ইউএস এর মানুষ, বুঝেন নাই আপনার কমেন্ট গুলা দেখলে, ওরা কিন্তু কমেন্ট পড়ে, দেখছেন এখানে হা হা দিতেছে, দেখছেন কমেন্ট কিন্তু পড়তেছে, কমেন্ট সবাই পড়তে খুব ভালোবাসে রাজুদা। হ্যাঁ তো এবার বলেন যদি ইউএস এর বাই ডোনাল্ড ট্রাম্প বা বাইডেন এর একটা পেজ এর ভিতরে যায় যদি আমরা কমেন্টিং শুরু করে দেই, বলেন ইউএস এর মানুষ দেখবে কিনা? দেখবে তো, তাহলে টুইটারে যদি রিটুইট করি দেখবে কিনা, এরকম বড় বড় সেলিব্রিটি লোক দেখেছে, আমাদের দেখতে হবে মাসি কোথায় বনবন করে সেখানে আমাদেরকে জাল ছাড়তে হবে, বুঝছো ব্যাপারটা? এইভাবে আমার, আমরা ধরো 20টা ফেসবুক প্রমোশন তুমি 1 মিলিয়ন করে দিলা, লিখে দিবা ধরো 1 মিলিয়ন বায়ার তোমার কাছে চাইছে প্রচার করার জন্য, তুমি যেটা করবো 1 মিলিয়ন করার পর তোমরা বায়ারকে এক্সট্রা বলে দেবা, এক্সট্রা কাজ লিখে দিবা নিচে, এক্সট্রা ওয়ার্ক তোমার জন্য ফ্রি গিফট দিলাম বা এরকম করে লিখে ওইখানে টুইটার রিটুইট করে দিলা, ফেসবুকে কমেন্টিং করে দিলা, লিঙ্কডিন এ কিছু প্রমোশন করে দিলা বা কমেন্টিং করে দিলা, এগুলা কিন্তু বায়ারের জন্য খুবই হেল্পফুল হবে, বা বায়ার এইগুলা কাজ দিলে কিন্তু আপনার জন্য খুশি, পরবর্তীতে আরেকটা কিন্তু কাজ দিবে, ঠিক আছে। তো আমাদের একটু কোর্সটা একটু ম্যানুয়ালি যাই হোক, ম্যানুয়ালি কিন্তু তাহলে অনেক কাজে লাগবে, দেখছেন বিষয়টা, আমরা যেটা করি সবাই গ্রুপ পোস্টিং দেখে আমরা, এবার যদি ব্যাংক রিলেটেড হয় তাহলে কি হবে, ব্যাংকের লোন যারা দেয়
তাহলে কনসালটেন্টস যারা আছে অথবা ব্যাংকার যারা সাইট গুলো আছে লোন যারা দেয়, কনসালটেন্টস মানে কি মূলত কি বোঝায় এই জিনিসটা? কনসালটেন্ট তো অনেক কিছু বোঝায়, পরামর্শ তো। আরো বিভিন্ন গ্রুপ আছে, আমাদের বাইরের নিচটা দেখতে হবে যে বাইরের প্রোডাক্টটা কি, আমি কোথায় লঞ্চ করলে। আমি এখন একটা সহজ একটা কথা বলি, এখন মানে কিছু কিছু প্রোডাক্ট আছে ইললিগাল বলতে পারেন অথবা খারাপ ভাবে মাইন্ড করতে পারেন। প্রোডাক্টটা হচ্ছে যেমন এখন কিন্তু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে কিন্তু হারবাল, মানে গোপনীয় সমস্যার হারবাল গুলো কিন্তু খুবই চলে, খুবই জনপ্রিয়। একটা যদি পোস্ট করেন কি পরিমাণ মাসি যে এখানে পড়া শুরু করবে বলার বাইরে। তো আপনি যদি এই রিলেটেড লোকদের কাছে, কিন্তু এগুলা কিন্তু মানে প্রোডাক্ট গুলো কিন্তু এক্সেসিভ প্রোডাক্ট না, একদম হট প্রোডাক্ট, একদম হট প্রোডাক্ট, এগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না, ঠিক আছে? এগুলো সার্ভিস যদি এখানে লঞ্চ করে আপনি কিন্তু অ্যাভেলেবল বিক্রি পাবেন। ধরেন মার্জুনা, আমি একটা সাইডের মার্জুনার একটা সাইট তৈরি করে দিয়েছিলাম, মেবি না সরি পেজ তৈরি করে দিয়েছিলাম। ওই মার্জুনার সাইজ গুলাতে একটা করে কমেন্ট করলে 40-25টা করে অর্ডার আসতো, বাবা। তাহলে তারা কিভাবে সেল করতো বলেন? মেবি আমি আমার ওই ওই কম্পিউটারে দেখাতে পারতাম, ওই পেজটা আমার কাছে এখনো আছে, বুঝছেন ব্যাপারটা? আপনাকে আগে প্রোডাক্ট গুলো দেখতে হবে, প্রোডাক্ট গুলো কি আদৌ কাজে লাগবে কিনা, প্রোডাক্টটা কোন গ্রুপে পোস্ট করলে বেটার হবে। আমরা যেটা করি, আমরা নিশটা ধরতে পারি না, আমরা ডাইরেক্ট বাই সেল গ্রুপে লাগাই দিই। বাইরে সেল হইলো কিনা দেখার বিষয় না, আমরা শুধু গুইনা টাকা নেই, আশা করি বাইরকে খুশি করতে যাবেন। কাজের ভিতরে কখনো দুই নাম্বারই করবেন না, তাহলে আসলে কিছু করতে পারবেন না। ক্লিয়ার? হ্যাঁ, এবার এবার মুকুল লে ধরি। মুকুল তো হতাশগ্রস্ত ছিল, মুকুল কই? মুকুল এখন বলো আজকের মার্কেটিং এ কি তোমার কাজে আসবে বলো। হ্যাঁ, অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো বিক্রি করবে এবার থেকে। এত দিত মনে হয় এই কমেন্টিং এর বিষয়টা জানোই নাই না? না, আমাদের আগে একদিন ক্লাস হয়েছিল তো এটা নিয়ে। ও, তোমাদের ক্লাসটা করছিলাম না? ওকে, যাই হোক, একদিন ক্লাস হয়েছিল তো আগের ক্লাসের সাথে কি আজকের ক্লাস আমরা শিখে নিলাম। হ্যাঁ, আজ আগের থেকে এই ক্লাসটা বেশি বেস্ট। ওকে, আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো আপডেট হবে, ঠিক আছে? ওকে, যাই হোক, আমাদের ক্লাসটা আজকের মতো টপিক শেষ। আপনাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে আগামী, আজকে কি ক্লাস, আজকে কি বার? আজকে বুধবার। ওকে, শনিবার, মাঝখানে 3 দিন সময় আছে। গিগ তৈরি করবেন, দেন 5টা করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে আমাকে দেখাবেন, আর বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। তাহলে গ্রুপ কি জিনিস দেখেন ভাই, আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটা পোস্ট করছি, 51টা কমেন্ট আসছে। ওইখানে এবার পোস্ট করছি কালকে, আমি বলি এবার এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যদি কোনো পোস্ট যদি পোস্ট না করতে চায় সেটার জন্য কি করতে হবে? ধরো একটা পোস্ট যদি ফেসবুক না নেয়, কিছু কিছু সাইট আছে পোস্ট গুলা নিতে চায় না, লিঙ্ক গুলা নিতে চায় না, করণীয় কি? তখন আমাদের একটা করণীয় হচ্ছে লিঙ্ক মাস্কিং করতে হবে। তো আমরা ইউটিউবে সার্চ করতে পারি লিঙ্ক মাস্কিং। দেখেন লিঙ্ক মাস্কিং লিখি আমি, একটু নিচে দিকে আসি। দেখেন লিঙ্ক মাস্কিং এর একটা আমাদের ক্লাস আছে, ঠিক আছে? যদি মানে কি বোঝায়, যদি আপনাকে ফেসবুকে প্রচার না করতে দেয় কোনো লিংকে বা ব্লক করে দেয় ফেসবুক, তখন আপনারা কি করবেন? ঠিক আছে, এই ক্লাসটা দেখে নিন, এটা হচ্ছে কিভাবে লিংক মাস্কিং করতে হয়, আমাদের ইউটিউবের ভিতরে পাবেন, ঠিক আছে? লিংক গুলো ঢাকা দিয়ে, হ্যাঁ, লিংক গুলো ঢাকা মোকা দিয়ে আর ডাস্টবিনে ফালাই দিব, ঠিক আছে? ওকে, যাই হোক, মানে লিংকের মাস্ক পরায় দাও আর কি, মানে যা বুঝলাম, হ্যাঁ, মুখোশ পরায় দাও। ক্লিয়ার? আচ্ছা রাজু ভাই, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো 5টা করে আইডি খুলবো, খোলার পরে প্রতিদিন 5টা করে গ্রুপে প্রতিটা 5টা করে আইডি অ্যাড করবো। কিছু কিছু সময় অ্যাক্টিভ থাকতে পারবেন, এমনি যায় যায় একটা ফুলের ছবি, একটা পাখির ছবি, মানে বুঝতে হবে যে আমি আসল লোক। হ্যাঁ, আমি আসল লোক, কিন্তু তারপরে আপনার আইডেন্টিটি একটু কনফার্ম করে নেবেন আপনার ফ্যামিলির বাকি মেম্বার গুলা দিয়ে, তাহলে চলবে। সাগর ভাই আছেন? আপনার বংশের যদি মানুষজন কম পড়ে আমার বংশের থেকে নিয়ে যায় না আইডি, ঠিক আছে?
দিছে ফলস আইডি কি খুলতে পারবেন না মানুষজন শর্ট করবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তাহলে আমি ক্লাস স্টপ করে দেই হ্যাঁ ওকে দুঃখিত ওকে এবার তো আমাদের কাজ কমপ্লিট তো বাইরে জমা দিব কিভাবে এখানে দেখেন একটা শেয়ার নামের একটা অপশন আছে শেয়ার দেখছেন সবুজ বাটন না গ্রিন বাটন যেটা বলি লক করা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবে এখানে দেখেন নিচে একটা লেখা আছে দেখছেন গেট লিংক এখানে আপনারা ক্লিক করবেন গেট লিংকে ক্লিক করার পর গেট ইট দেওয়ার পর এখানে দেওয়া আছে ড্রপ ডাউন নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করে অ্যানিয়ান উইথ দ্য লিংক ক্লিক করে ভিউ এডিটর দিয়ে দিবেন দিয়ে এই লিংকটা বাইরে দিয়ে দিবেন ভিউ দিতে হবে না আহ